নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেলে আমি দীপ্তাঙ্কর চলুন শুরু করা যাক আজকের টপিক আমাদের অনেকেরই প্রশ্ন থাকে কি যে মিউচুয়াল ফান্ডটা কী মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমাদের জানতে ইচ্ছা হয় তো এই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করি প্রথমে আমি কয়েকটা পয়েন্ট নোট করে রেখেছি আমার এই খাতাতে তো সেই পয়েন্টগুলো কি স্টেপ বাই স্টেপ আপনাদের বলবো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ড কি তিন নাম্বার হচ্ছে টাইপস অফ মিউচুয়াল ফান্ড চার নাম্বার হচ্ছে চার্জেস অ্যান্ড ট্যাক্সেস পাঁচ হচ্ছে কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করব ছয় হচ্ছে কি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব তো এই যে ছটা পয়েন্ট আপনাদেরকে বললাম আশা করছি এই ছটা পয়েন্ট সম্পর্কে যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের ব্যাপারটা কিছুটা হলেও বুঝতে পারবেন তো প্রথম যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টে আমরা প্রথম পয়েন্টে দুখানা ওই পয়েন্টের মধ্যে সাব পয়েন্ট আছে দুখানা পয়েন্ট এক হচ্ছে ডিরেক্ট স্টক আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড তো অ্যাকচুয়ালি আমরা যে ভাবি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলাম চোখ বন্ধ করে দিলাম আমরা অনেকেই ভাবি হ্যাঁ যা হচ্ছে যা করছে ওরা করুক তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা মানে এখানে বলে রাখা দরকার ডিরেক্ট স্টকেই ইনভেস্ট করা কিন্তু এখানে আমাদের কোনো বেচা বা কেনার স্টক নিজেদেরকে চার্ট দেখে বা তার ব্যালেন্স শিট দেখে করতে হচ্ছে না তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে স্টক ইনভেস্ট সেটা আপনার যদি স্টকে ইনভেস্ট করার করার সময় না থাকে আমরা কি হয় আমরা অনেকেই চাকরি করি এবং ভাবি কি যে আমাদেরকে মাথায় কোনো হেডেক নিতে হবে না আমাদের হয়ে একজনকেও কোনো স্টকে ইনভেস্ট করবে এবং ভবিষ্যতে একটা ভালো রিটার্ন পেতে পারি তো স্টকে আমাদের ইনভেস্ট করার মতো তো সময় থাকে না যে রিসার্চ করব চার্ট দেখব ব্যালেন্স শিট দেখব ক্যাশ ফ্লো দেখবো এগুলো করার মতো সময় নেই কারণ আমরা আমাদের কাজ থাকে নিত্য প্রয়োজনীয় কেউ অফিস করে কেউ হয়তো বিজনেস করছে তো সেই কারণে আমাদের সময় থাকে না তো এই এইরকমই যদি আমাদের সময় না থাকে এই এইরকমই কিছু প্রসেস আছে যার মাধ্যমে আমরা ইনভেস্ট করতে পারি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড যদি আপনার মনে হয় কি যে আপনার সময় নেই তাও আপনি ইনভেস্ট করতে চাইছেন এবং ভবিষ্যতে একটা ভালো রিটার্ন পাওয়ার আশায় তো মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ঠিকঠাক জায়গা তো এই এইখানে আপনি জাস্ট কোনো হেডেক না নিয়ে ইনভেস্ট করতে পারেন দু নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কি আর মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে আপনি কোনো একখানা কোম্পানিকে ধরুন রাম শ্যাম যদু মধু এরকম অনেক ধরনের কোম্পানি আছে তারা মিউচুয়াল ফান্ড চালায় তো এই রকম কোনো কোম্পানিতে আপনার কোনো একখানে মানে সার্টেন অ্যামাউন্ট অর্থ আপনি এদেরকে দিলেন এরা কি করবে এরা এদের যে কোম্পানিগুলো এদের ফান্ড ম্যানেজার থাকে তো তারা আপনার টাকাটাকে নিয়ে শেয়ার মার্কেটে লাগাবে অর্থাৎ শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করবে আপনার হয়ে এবং যে প্রফিটটা হবে সেই প্রফিটের একটা অংশ তারা কেটে নিয়ে আপনাকে বাদ বাকি যে প্রফিটটা সেটা আপনাকে দেবে তো এই কারণেই মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারি এবং এটা কাজ করে কিভাবে আশা করি বোঝা গেল আর একবার বলছি যাতে বুঝতে আর একটু সুবিধা হয় ধরুন আমরা অনেকে আছি আমাদের কাছে একখানা টাকা আছে মাফ করবেন একখানা মানে কি এখানে ধরুন এক হাজার টাকা আছে বা দু হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আমি ইনভেস্ট করতে চাই কিন্তু আমার আমার কাছে এক হাজার টাকা আছে কিন্তু আমি চাই কি যে রিলায়েন্সের বা পিআই ইন্ডাস্ট্রি বা এরকম কোনো দামি শেয়ারে ইনভেস্ট করব সেই শেয়ারটার একটার দাম হচ্ছে ধরুন দু টাকা বা আড়াই হাজার টাকা আমার কাছে আছে এক হাজার টাকা তো আমি কি করতে পারি আমি ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি তার ফলে কি হবে আমাদের মতো অনেকেই এরকম আছে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তো তাদের যে টাকাটা তারা ওই মিউচুয়াল ফান্ডে দিচ্ছে তার যে ফান্ড ম্যানেজার তার কাছে তো অনেক টাকা তো এবারে সে কি করে সে সেই টাকাটা বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে এবং তার যে মুনাফা মানে ওই শেয়ার থেকে যে মুনাফা হয় সেই মুনাফার আমরা পেয়ে থাকি ওই যে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করেছি তাদের থেকে সেই কারণেই আপনারা শুনবেন যখন শেয়ারে ইনভেস্ট করা হয় সেক্ষেত্রে শেয়ার হোল্ডার বলা হয় কিন্তু এক্ষেত্রে আমরা শেয়ার বেচে বা কিনে আমরা প্রফিট করি মানে প্রথমে কিনি তারপর বাড়লে শেয়ারটা বেঁচে দিই তো এইভাবে আমরা প্রফিট করি কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কী হয় এক একটা ইউনিট ধরা হয় বা ইউনিট বলা হয় তো আপনার কাছে আছে এক টাকা আপনার সেই টাকাটাই অনেক মানে ওই যে টাকাটা ওই টাকাটাই আপনার একখানা ইউনিট কেনার জন্য কাজে লাগবে আপনার ইউনিটের দাম হচ্ছে ধরুন এক হাজার টাকা আপনি দশ বছর কুড়ি বছর তিরিশ বছর বাদে ধরুন ওই ইউনিটটারই দাম হয়ে গেছে এখন অনেক টাকা তো যখন আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন এবং সেটা ভবিষ্যতে মানে অনেক দিন ধরে আপনি ইনভেস্ট করে রাখলেন তারপর আপনি ওর থেকে একটা অর্থ ভালো মতো অর্থ পেতে পারেন এরপর হচ্ছে টাইপস অফ মিউচুয়াল ফান্ড তো মিউচুয়াল ফান্ড তো আমাদের অনেকেরই গুলায় যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি মানে আমাদের হ্যাঁ ঘটছি চলছে চলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হচ্ছে খুব ভালো ব্যাপার খুব ভালো কথা আমি তো এখন একটা ট্রেন্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা তো সেই কারণে আমি জাস্ট দেখলাম ব্যাঙ্কে গেলাম বা কারোর থেকে শুনলাম সে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে আমিও করে দিলাম কী কিছু জানি না কিছু না কিন্তু মিউচুয়াল ফান্ডেরও অনেক ধরন আছে এখানে প্রথম যে ধরনটা সেটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড তো ইকুইটি মিউচুয়াল ফান্ডটা কী যেরকম আমরা শেয়ার বেচা কেনা করি তো সেই রকমই ইকুইটিতে আপনার যে ফান্ড ম্যানেজার আছে সে ইকুইটিতে আপনার টাকাটা ইনভেস্ট করবে এবং তার থেকে প্রফিট উপার্জন হবে তো এইখানে বলে রাখা দরকার ইকুইটি তিন ধরনের হতে পারে যেরকম হচ্ছে আপনার লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আপনি যদি লার্জ ক্যাপে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার রিস্ক যেটা সেটা তুলনামূলক কম সেক্ষেত্রে আপনি যেটা প্রফিট করবেন সে তার পরিমাণটাও কম হবে মিড ক্যাপে আপনার রিক্স ফ্যাক্টর তুলনামূলক লার্জ ক্যাপের থেকে একটু বেশি কিন্তু আপনার প্রফিট কিন্তু লার্জ ক্যাপের থেকে বেশি এবং স্মল ক্যাপ স্মল ক্যাপে কী হয় স্মল ক্যাপে কিন্তু রিস্ক যেরকম বেশি হয় সেরকম প্রফিট বা গ্রোথ ফ্যাক্টর কিন্তু স্মল ক্যাপের তুলনামূলক অনেকটা বেশি হয় আশা করি বোঝা গেছে এরপর হচ্ছে ডেপ্ট মিউচুয়াল ফান্ড ডেপ্ট মিউচুয়াল ফান্ডে কী হয় আপনার রিস্ক ফ্যাক্টর অনেকটা কম থাকে তার কারণ হচ্ছে আপনি ডেপ্ট মানে মানে কাউকে একটা ধার দিচ্ছি তো সে কাউকে একটা ধার দিলাম সেই ধারের টাকাটা খাটছে তার ফলে আমরা সেখান থেকে একখানা প্রফিট উপার্জন করছি বা গেইন করছি বলা যেতে পারে তো ডেপ্ট মিউচুয়াল ফান্ডে আমাদের তুলনামূলক কম থাকে আচ্ছা এরপর হচ্ছে যে মিউচুয়াল আমাদের করলে ভালো সেটা হচ্ছে ব্যালেন্স বা হাইব্রিড মিউচুয়াল ফান্ড ঠিক আছে এটা কি এটা হচ্ছে দুটো সমন্বয় আগে যে প্রথম দুখানা বললাম মিউচুয়াল ফান্ড কি যে একটা ইকুইটি একটা হচ্ছে ডেপ তো ইকুইটি এবং ডেপ্টের সমন্বয় হচ্ছে এই ব্যালেন্স মিউচুয়াল ফান্ড বা অনেকে বলে হাইব্রিড মিউচুয়াল ফান্ড তো ব্যালেন্স অর হাইব্রিড দুখানা কথা মানে ইকুইটি এবং ডেপ্টের সমন্বয়ে যে মিউচুয়াল ফান্ড সেটাই হচ্ছে আপনার এই ব্যালেন্স মিউচুয়াল ফান্ড তো এক্ষেত্রে কি হয় আপনার ডেপ মিউচুয়াল ফান্ড থাকার ফলে আপনার রিস্ক ফ্যাক্টর তুলনামূলক কম থাকছে এবং আপনার কাছে ইকুইটি যে মিউচুয়াল ফান্ড ইকুইটি ফান্ডে লা পয়সা ইনভেস্ট করার ফলে বা টাকা ইনভেস্ট করার ফলে আপনার যে রিক্স ফ্যাক্টর সেটা তুলনামূলক একটু ডাইভার্সিফাইড হচ্ছে মানে ওখানে যদি রিক্স ফ্যাক্টর থেকে থাকে ডেপটে আপনার মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্ট করা আছে বলে সেক্ষেত্রে আপনার যে রিক্স রিভার্ট ফ্যাক্টরটা সেটা ভাগ হয়ে যাচ্ছে কাজেই এক্ষেত্রে যদি আমরা হাইব্রিড মিউচুয়াল ফান্ড বা ব্যালেন্সড মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্ট করি সেক্ষেত্রে আমাদের রিক্সটা তুলনামূলক কমে যাচ্ছে বোঝা গেছে এরপর হচ্ছে এস ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম এটাই যদি আমরা আমাদের অর্থ ইনভেস্ট করি সেক্ষেত্রে কী হবে এই যে মিউচুয়াল ফান্ড এটাতে এটা হচ্ছে ট্যাক্স ফ্রি আপ টু ওয়ান পয়েন্ট ফাইভ লাখ টাকার ওপর ট্যাক্স ফ্রি ঠিক আছে কিন্তু এটাতে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের লকিং পিরিয়ড আছে যে অর্থটা আমরা এখানে ইনভেস্ট করলাম সেটা আমাদের তিন তিন বছরের জন্য ওখানেই রেখে দিতে হবে আমরা অর্থটাকে যেটা ইনভেস্ট করেছি সেই টাকাটাকে আমরা ওখান থেকে তুলতে পারবো না ট্যাক্স ফ্রি মারলাম কিন্তু এই যে স্কিমটায় এইটাতে এই মিউচুয়াল ফান্ডে আমাদের অর্থটা একটা সাটেন টাইমের জন্য অর্থাৎ তিন বছরের জন্য আমাদের ব্লক হয়ে থাকছে তার ফলে এটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু বাদ বাকি আমি যে মিউচুয়াল ফান্ডগুলোর কথা বললাম এক্ষেত্রে সেই রকম কোনো ব্যাপার হচ্ছে না আচ্ছা এরপর আসছি চার্জেস অ্যান্ড ট্যাক্সেস ইন মিউচুয়াল ফান্ড তো এটা একটা খুব ভাইটাল পয়েন্ট আমরা ভাবি যে আমাদের প্রফিট হচ্ছে তো খুব ভালো ব্যাপার আমাদের প্রফিট হচ্ছে কোনো ব্যাপার নয় মজমস্তি করব কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ট্যাক্স দিতে হবে এটা একটা খুব কঠিন বাস্তব যেটা যদি আপনার খুব বেশি অর্থ উপার্জন হয় সেক্ষেত্রে আপনাকে এটা ফেস করতে মানে ফেস করতে হতে হতে পারে তো এই ট্যাক্সের যে ব্যাপারটা এটা একটু বলে নিই সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন এইটার মানে হচ্ছে যদি কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেন এবং এক বছরের বেশি মাথায় রাখবেন এক বছরের বেশি সেই মিউচুয়াল ফান্ডে যদি আপনি ইনভেস্টেড থাকেন সেক্ষেত্রে আপনাকে যে ট্যাক্স দিতে হয় তাকেই বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এবং এক্ষেত্রে সেই ট্যাক্সের পরিমাণটা হয় টেন পারসেন্ট আপনি ধরুন একখানা মিউচুয়াল ফান্ড ফান্ডে ইনভেস্ট আছেন এক বছরের বেশি তাহলে আপনি যখন টাকাটা তুলবেন সেক্ষেত্রে আপনাকে টেন পারসেন্ট ট্যাক্স দিতে হবে অর্থাৎ আপনার যদি একশো টাকা উপার্জন হয় সেক্ষেত্রে আপনাকে দশ দশ টাকা দিতে হবে বোঝা গেছে এরপর হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন তো এক্ষেত্রে কী হয় এক্ষেত্রে আমাদের যদি কোনো মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করেছি এবং আমাদের মনে হচ্ছে আমরা এক বছরের আগেই সেই টাকাটা তুলে নেব তাহলে আমাদের যে প্রফিট হবে তার ফিফটিন পারসেন্ট আমাকে দিতে হবে ট্যাক্স হিসাবে তো আমাদের যদি ধরুন একটা কোনো কোম্পানিতে মাপ করবেন কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম সেক্ষেত্রে আমাদের প্রফিট হলো ওই একশো টাকা এবারে আমাদের কী করতে হবে পনেরো টাকা আমাদের ট্যাক্স হিসাবে দিতে হবে আগের বার ছিল দশ টাকা যেটা আমি বললাম কি যে লং টার্ম ক্যাপিটাল গেনে টেন পার্সেন্ট ঠিক আছে দশ টাকা মানে টেন পারসেন্ট অবশ্যই আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনে আমাদের ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আচ্ছা এছাড়াও আর একটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেপ্ট মিউচুয়াল ফান্ড যেটা একটু আগেই বলছিলাম সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম ট্যাক্সের আওতায় এটা পড়ছে না এক্ষেত্রে আমাদের যেরকম ইনকাম ট্যাক্স ভরতে হয় যেরকম আদার সোর্স থেকে ইনকাম হলে আমাদের যেরকম ইনকাম ট্যাক্স পড়তে হয় সেই রকমভাবেই আমাদের ডেট মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্ট করি সেই রকমভাবেই আমাদেরকে এখানে ট্যাক্স পড়তে হবে এক্ষেত্রে কিন্তু ওই লং টার্ম বা শর্ট টার্মের ওরকম বা মানে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্টের মতো ওরকম কোনো ব্যাপার থাকছে না এরপর আসছি হচ্ছে কীভাবে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবো এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার আমরা অনেকেই কী করি আমরা ভাবি যে মিউচুয়াল ফান্ডে এখন তো একটা হট টপিক তো আমরা একটা ব্যাঙ্কে গেলাম আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবার জন্য বললাম হ্যাঁ যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে খুলে দিন কোনো ব্যাপার না আমরা এই এইখানে ইনভেস্ট করছি একটা ভালো ব্যাপার আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি একটা কেত মারার মতো একটা ব্যাপার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি খুব ভালো কথা ভবিষ্যতে একটা ভালো রিটার্ন পাবো কিন্তু এক্ষেত্রে আমাদের কয়েকটা ব্যাপার দেখে নিতে হবে সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করবো সেটা আগে কীরকম রিটার্ন দিয়েছে অর্থাৎ ভবিষ্যতে সেই সেই মিউচুয়াল ফান্ডে কী রিটার্ন দেবে তা নয় অতীতে সেই মিউচুয়াল ফান্ডে কীরকম রিটার্ন দিয়ে এসছে হ্যাঁ অতীতে রিটার্ন দেখে আমরা কোনো মিউচুয়াল ফান্ডে মানে ভবিষ্যতে কী রিটার্ন দিতে পারে সেটা আমরা যাচ করব না অবশ্যই নয় কিন্তু একখানা তার থেকে একটা আইডিয়া পাবো যে আগে এরা কীরকম রিটার্ন দিয়েছে ঠিক আছে দ্বিতীয় হচ্ছে এর মার্কেট ক্যাপ কত অর্থাৎ যখন কোনো মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করছি এর মার্কেট ক্যাপ কত সেইটা অবশ্যই আমাদের দেখে নেওয়াটা দরকার তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর এটা কি হাই রিক্সের মিউচুয়াল ফান্ড নাকি লো রিস্ক নাকি মডারেট রিস্ক কীরকম ধরনের মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করছি অর্থাৎ রিস্ক ফ্যাক্টরটা কীরকম আমাদেরকে অবশ্যই এটা বিবেচনা করে দেখা উচিত কারণ আপনার মনে হলো যে এখানে রিস্ক আমি নিচ্ছি কিন্তু সেই সেই তুলনায় আপনার গেন নাও হতে পারে কারণ হচ্ছে রিস্কই ব্যাপার আপনি যদি রিক্স ফ্যাক্টর যদি আপনার লো রিক্স থাকে সেক্ষেত্রে আপনার যে প্রফিটটা সেটা কম হবে কিন্তু আপনার টাকাও রকম শূন্য হয়ে যাবে শূন্য মানে কি মানে অনেকটা কম হয়ে যাবে না বোঝা গেছে আচ্ছা এরপর হচ্ছে এক্সপেন্স চার্জেস কত এই ব্যাপারে আমাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে তার মানে হচ্ছে যদি ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানিতে আমরা ইনভেস্ট করছি তাদের যে ফান্ড ম্যানেজার আছে এবং যেসব এমপ্লয়ী আছে তাদেরকে কি পরিমাণ অর্থ একটা দিতে হয় মাইনে দিতে হয় তো কী পরিমাণ অর্থ ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি আমাদের থেকে কাটবে ওয়ান পার্সেন্ট না টু পার্সেন্ট না পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেটা অবশ্যই আমাদেরকে দেখে তারপর ওই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত ঠিক আছে এরপর হচ্ছে একটা খুব ভাইটাল ব্যাপার সেটা আমাদেরকে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে এক্সিট লোড এক্সিট লোড মানে হচ্ছে যখন আমরা কোনো মিউচুয়াল ফান্ডকে বেচবো ঠিক আছে মানে বেচে দিচ্ছি দশ বছর বাদে সাত বছর বাদে পাঁচ বছর বাদে এবং তার ফলে আমাদেরকে একখানা অর্থ দিতে হবে তার জন্য তো সেই যে এক্সিট লোড মিউচুয়াল ফান্ডকে যে যে অর্থটা দিতে হবে তার যে এক্সিট লোডের যে অ্যামাউন্টটা সেটা কতখানি আমাদেরকে দিতে হবে কত পরিমাণ সেটা আমাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে বোঝা গেছে এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে কি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব তো এই ব্যাপারটা আমরা আমাদের অনেকেরই একটু ভাবি যে কিভাবে ইনভেস্টটা করব তো এক হতে পারে আপনি সরাসরি ওই যে মিউচুয়াল ফান্ড আছে সেইখানে সরাসরি ইনভেস্ট করতে পারেন অথবা আর একটা হতে পারে আপনি হতে পারে কি যে কোনো মিউচুয়াল ফান্ডের এজেন্টের থ্রু দিয়ে আপনি কোনো একখানে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তো আমার মনে হয় কি যে মিউচুয়াল ফান্ডের এজেন্টের থ্রু দিয়ে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটা জিনিস সর্বদা আপনাকে মাথায় রাখতে হবে কি যে এজেন্ট আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে বলছে কিন্তু এজেন্টের ক্ষেত্রে একটা প্রফিট থাকছে কিন্তু যে কমিশনটা থাকছে সেটা লং টার্মে গিয়ে অনেকটা হয়ে যাচ্ছে যার ফলে আপনার যে প্রফিট এজেন্ট তো প্রফিট করছে কিন্তু আপনার যে প্রফিটটা সেই প্রফিটটা কিন্তু কমে যাচ্ছে তো আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে বা মাথায় রাখতে হবে কি যে আপনি ডিরেক্ট নিজে দেখে শুনে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের যে কোম্পানিগুলো আছে সেখানে ইনভেস্ট করুন আশা করি বোঝা গেছে কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্স আছে সেখানে আপনি কমেন্ট করে বলতে পারেন কি যে কি অসুবিধা হয়েছে এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক আর যদি ভালো না লেগে থাকে সেক্ষেত্রে ডিসলাইক করতে পারেন আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো এতখানি ভালো থাকবেন